বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমরা ধাতু বিদ্যার কিছু জায়গা যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো মাধ্যমিক পরীক্ষায় এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অনেকবার এসেছে, সেই সমস্ত জিনিস নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তার আগে কিছু বেসিক কনসেপ্ট তোমাদের সামনে একটু আলোচনা করে নেব। প্রথমে আসি খনিজ এবং আকরিক, এই দুটো ভাগে। কারণ আমরা জানি যে খনিজ পদার্থ যেগুলো, তার মধ্যে সবাই আকরিক নয়। কিছু খনিজ কে আমরা আকরিক বলি, কারণ সেগুলো থেকে আমরা সহজে সেই ধাতুটিকে, যেটা আমাদের দরকার, সেই ধাতুটিকে নিষ্কাশন করতে পারি। প্রথমে আগে আসি খনিজ এবং আকরিকের পার্থক্যে। দেখো, প্রথম পার্থক্যে, প্রকৃতিতে ভূগর্ভে বা ভূপৃষ্ঠে যে সমস্ত কঠিন ধাতব যৌগ পাওয়া যায় তারা খনিজ। আর আকরিকের ক্ষেত্রে যে সমস্ত খনিজ থেকে সহজে, সুলভে, বাণিজ্যিক উপায়ে ধাতু নিষ্কাশন করা যায় তাদের বলে আকরিক। এবার এই খনিজের মধ্যে, খনিজ থেকে যখন কোনো ধাতুর, খনিজ থেকে কখন কোনো ধাতুকে নিষ্কাশন করতে হয়, তখন তার অপদ্রব্যগুলোকে আগে সরাতে হয়। সে অপদ্রব্য এই খনিজ থেকে সহজে দূর করা যায় না, কিন্তু আকরিক, সেই সকল ধাতুর আকরিক আমরা ধরে নেব, মানে সেই সকল আকরিককেই আমরা প্রাধান্য দেব, সেই সকল ধাতুরকে আকরিক হিসাবে প্রাধান্য দেব যাদের অপদ্রব্যগুলোকে সহজে দূর করা যায়। তার একটা উদাহরণ আমি দিয়েছি, যেমন আয়রন, পাইরাইটিস। আয়রনের দুটো আকরিক আমি লিখেছি, মানে খনিজ হিসাবে লিখেছি, Fe2S আয়রন পাইরাইটিস আর Fe2O3 রেড হেমাটাইট। এখানে দেখা যায় যে এই যে রেড হেমাটাইট, এখান থেকে সহজেই লোহা নিষ্কাশন করা যায় এবং সহজেই এর অপদ্রব্যগুলোকে দূর করা যায়। কিন্তু এই যে আয়রন পাইরাইটিস, এই যে এই খনিজ, এখান থেকে যদি আমরা লোহাকে নিষ্কাশন করতে চাই, তাহলে দেখা যাবে এই যে সালফারের অপদ্রব্যটাকে দূরীভূত করা অনেক কঠিন হয়ে পড়েছে এবং ব্যয়বহুল হয়ে পড়েছে, সেই জন্য আমরা এটা ব্যবহার করতে পারি না। এছাড়া আরেকটা উদাহরণ তোমাদের একটুখানি বলি, সেটা হচ্ছে বক্সাইট। বক্সাইট আমরা লিখি Al2O3.2H2O, এটা হচ্ছে আমাদের বক্সাইটের সঙ্গে Al2O3.2H2O। এবার এই বক্সাইট এক ধরনের আকরিক হিসাবে, খনিজ হিসাবে আমরা সুপরিচিত, এবং দেখা যায় যে এই বক্সাইট হচ্ছে প্রধান আকরিক, কারণ এখান থেকে আমরা সহজে অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করতে পারি। এই যে বক্সাইট Al2O3.2H2O, এর নামটাও আমি একটু পাশে লিখে দিচ্ছি, বক্সাইট। এখান থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা খুব সহজ হয়, কিন্তু এর অ্যালুমিনিয়ামের আরও একটা খনিজ আছে, সেটা হচ্ছে চায়না ক্লে। তার নাম হচ্ছে চায়না ক্লে, সংকেত মোটামুটি একই। এর মধ্যে SiO2 ঢুকে যায়, এটা একটা জুতো যৌগ মোটামুটি গঠন করে। এবার সরি, দুই লেখা হয়নি, এই এটার নাম হচ্ছে চায়না ক্লে। এই চায়না ক্লে থেকে যদি আমরা অ্যালুমিনিয়াম নিষ্কাশন করতে যাই, তখন দেখা যায় যে এই যে সিলিকন অপদ্রব্যটাকে আমরা সহজে তাড়াতে পারি না, সেই জন্য এই বক্সাইট হচ্ছে আকরিক হিসাবে অ্যালুমিনিয়ামের গণ্য হয়, প্রধান আকরিক হিসাবে গণ্য হয়, এবং চায়না ক্লে অ্যালুমিনিয়ামের একটা খনিজ হিসাবে আমাদের কাছে গণ্য হয়। এবার কতগুলো ধাতুর, ইম্পর্টেন্ট ধাতু, তার আকরিক এবং তার সংকেত, আমরা আকরিক, প্রধান আকরিকের কথা বলছি, প্রধান আকরিক বাদ দিয়েও আরও কিছু আকরিক হিসাবেই দেখাচ্ছি, কিন্তু এগুলো আমরা বলেছি খনিজ হিসাবেই আমরা দেখাবো। তবুও আমরা প্রধান আকরিকের গুলোর পাশে স্টার দিয়ে দিয়েছি এবং ধাতুগুলো আমার তোমাদের সামনে লিখে দিয়েছি, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, লোহা Fe এবং তামা, কপার Cu। এবার দেখো, অ্যালুমিনিয়ামের আকরিক, প্রধান আকরিক বক্সাইট, পাশে সংকেত লেখা আছে Al2O3.2H2O, ক্রায়োলাইট Lf3.3NaF, এরা এই ডট হিসাবে লেখা হয় কারণ এরা জুতো যৌগ হিসাবে এরা অবস্থান করে। নেক্সট আসি জিঙ্কের, জিঙ্ক ব্লেন্ড ZnS। বিগত দিনের পরীক্ষায় এর আরেকটা নামও এসেছিল, সেটাও আমি পাশে লিখে দিচ্ছি, এটা নাম এসেছিল ব্ল্যাক জ্যাক বলা হয়। এই জিঙ্ক ব্লেন্ড ZnS এর অন্য নাম হচ্ছে ব্ল্যাক জ্যাক। এরপরে আসি জিঙ্কের আরেকটি আকরিক, ক্যালামাইন ZnCO3, তবে প্রধান আকরিক কিন্তু জিঙ্ক ব্লেন্ড। এবার লোহা, রেড হিমাটাইট প্রধান আকরিক Fe2O3 যার সংকেত, এবং ম্যাগনেটাইট Fe3O4। নেক্সট আসি কপারে, কপার পাইরাইটিস CuFeS2,
এই কপার পাইরাইটিসকেই বলা হয় প্রধান আকরিক। নেক্সট আসছে কপার গ্লান্স CU2S, এবং লাস্ট এটা হচ্ছে কিউব প্রাইড CU2O। এবার কতগুলো বিষয় যে কপার গ্লান্স CU2S একে আরেকটি নামে উল্লেখ করা হয়, তার নাম হচ্ছে ভিট্রিয়াস কপার। এইটা একটু ইম্পর্টেন্ট, এটা বিগত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই ভিট্রিয়াস কপার। আর এই যে কপার পাইরাইটিস, এই কপার পাইরাইটিস কে বলা হতো চ্যালকোপাইরাইটিস, সেটাও একটুখানি বলে দিচ্ছি। চ্যালকোপাইরাইটিস, এবার এই যে কপার গ্লান্স একে ভিট্রিয়াস কপার নামেও পরিচিত, এর একটি অন্য নামও আছে, তার নাম হচ্ছে চ্যালকোসাইট। এটিকে কিন্তু চ্যালকোসাইট বলেও উল্লেখ করা। কিছু ধাতু এবং তার সংকর ধাতুগুলোকে নিয়ে আলোচনা করব। এছাড়াও অনেক সংকর ধাতু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এসেছে, এমনকি মাধ্যমিক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছিলে তাদের জন্য ইম্পর্টেন্ট, এবং উপাদানগুলোও আমরা পাশে পাশে দিয়ে দিয়েছি, এবং প্রতিযোগিতামূলক কিছু পরীক্ষা যেসব সংকর ধাতু পরীক্ষা এসেছে সেগুলোও আমরা আরও দিচ্ছি। প্রথমে লোহার সংকর ধাতু স্টেইনলেস স্টিল, ম্যাঙ্গানিজ স্টিল, ইনভার। এবং এই স্টেইনলেস স্টিল এটাকে আমরা বলি কলঙ্কহীন ইস্পাত, তার উপাদানগুলো একটু পাশে দেখো লেখা আছে। লোহা 73%, ক্রোমিয়াম 18%, নিকেল 8%, আর কার্বন 1%। ম্যাঙ্গানিজ স্টিল, লোহা 85%, ম্যাঙ্গানিজ 14%, কার্বন 1%। ইনভার Fe 64%, Ni 36%, নিকেল 36%, আর কার্বন 1%। এই ইনভার ধাতুটা হচ্ছে তার যে প্রসারণ গুণাঙ্কগুলো, সে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হোক, আয়তন প্রসারণ গুণাঙ্ক হোক, অন্যান্য ধাতুর থেকে এর প্রসারণ গুণাঙ্কগুলো অনেক নিম্ন। এবং এরপরেরটায় আসি কপার এবং জিঙ্ক। এটা আমরা একসাথে দিয়েছি একটু মনে রাখার জন্য, যাতে কপার এবং জিঙ্কের কতগুলো মূল যেগুলো পরীক্ষায় এসেছে, পিতল বা ব্রাস সংকর ধাতু, ব্রোঞ্জ, জার্মান সিলভার, গান মেটাল, কাঁসা বা বেল মেটাল। এবার তার শতকরা হিসাবগুলো আমরা পাশে পাশে দিয়ে দিয়েছি, সেগুলো আর ডিটেলে তোমাদের বলছি না, তোমরা একটুখানি দেখে নিও। আর তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের ডুরালুমিন এবং ম্যাগনেলিয়াম। এই ডুরালুমিনটা বারবার বলছি, এই ডুরালুমিনটা কিন্তু পরীক্ষায় অনেকবার এসেছে। অ্যালুমিনিয়াম 95%, কপার 4%, ম্যাঙ্গানিজ 0.5% এবং ম্যাগনেসিয়াম 0.5%। এইটা কিন্তু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে খুব মানে খুব গুরুত্বপূর্ণ একটা সংকর ধাতু ডুরালুমিন। এর পরবর্তীতে আরও কয়েকটা সংকর ধাতু আমরা দিচ্ছি, সেগুলো তোমরা দেখে নাও। এবার আরও কিছু প্রতিযোগিতামূলক পরীক্ষার কিছু সংকর ধাতুগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে অ্যালনিকো। অ্যালনিকো এখানে এই লোহার পার্সেন্টেজটা আমরা লিখিনি, তার কারণ হচ্ছে আগে আমরা জিনিসটা দেখে নিই যে অ্যালুমিনিয়াম 8-12%, নিকেল 15-26%, কোবাল্ট 5-24%, কপার 6%, আর বাকি পার্সেন্টেজটা হচ্ছে লোহার। এবার এই লোহার পার্সেন্টেজটা প্রায়শই মানে মোটামুটিভাবে চেঞ্জ হতে থাকে, দেখা যায় 32% থেকে প্রায় 60%-এর মধ্যে এটা ভ্যারি করে, 32-60%-এর মধ্যে এই লোহার পার্সেন্টেজটা ভ্যারি করে। নেক্সট হচ্ছে ব্যাবিট মেটাল, খুব ইম্পর্টেন্ট এটা, ব্যাবিট মেটাল। ব্যাবিট মেটালের টিন হচ্ছে 90%, অ্যান্টিমনি 7%, কপার 3%। মোনেল নিকেল 60%, কপার 33%, লোহা 7%। ফসফর ব্রোঞ্জ যে সমস্ত ধাতুর আমরা সংমিশ্রণ বলেছি সেই সমস্ত দিয়ে ব্রোঞ্জ তৈরি হয়, সেই ব্রোঞ্জটাই থাকে হচ্ছে 99%, এবং ফসফরাস থাকে 0.01-0.35%। সোল্ডারিং মেটাল পিবি লেড 50%, এসএন হচ্ছে টিন, এটা হচ্ছে 50%। স্টার্লিং সিলভার থাকে 92.5%, আর কপার থাকে 7.5%। এবার পাঁচটা কমন অ্যালয়িং এলিমেন্টস, যদি এই প্রশ্নটা কোনোদিন আসে, এই প্রশ্নটা একটিবারই মাত্র রেলের পরীক্ষায় এসেছে যে ফাইভ কমন অ্যালয়িং এলিমেন্টস এর মধ্যে কোনটা একটা অপশান চুজ করতে দিয়েছিল, তার মধ্যে তোমরা এই পাঁচটা যদি একটু মনে রাখো তাহলে অন্যান্য অপশানগুলো তোমরা অনাসেই সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। এই পাঁচটা এলিমেন্ট হচ্ছে ক্রোমিয়াম, মলিবডেনাম, ভ্যানাডিয়াম, ম্যাঙ্গানিজ এবং নিকেল। এই পাঁচটা কিন্তু মোস্ট কমন অ্যালয়িং এলিমেন্টস, এই পাঁচটা দিয়েই কিন্তু তৈরি হয়।
তোমরা সকলেই জানো উচ্চ প্রাথমিক মাধ্যমিক এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য শিক্ষা দপ্তর থেকে যে নির্দেশিকা জারি হয়েছে, তোমাদের টেট পরীক্ষা হবে। সেই টেট পরীক্ষায় বিভিন্ন ভাগে প্রশ্ন থাকবে, বাংলা, ইংরাজি, সাইকোলজি। আমরা প্রত্যেকটা ভাগে মোটামুটিভাবে কিছু কিছু কোশ্চেন তোমাদের দেওয়া শুরু করব এই আগামী সপ্তাহ থেকে, এবং তার সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক এবং অঙ্ক সমেত সূত্র, এটা তোমাদের আমরা দেওয়ার চেষ্টা করবো।